नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछी एकटी सेरा स्वादेर जलखाबार रेसिपी। खूब कम समयेर मध्ये कम उपकरण दिए ए रेसिपिटा तैरी करे देखाबो। रेसिपिटा तैरी करार जन्य एकटी बोले निये निच्छी एक कप परिमाण मयदा, दिए देबो परिमाण मतो लवण, हाफ टीस्पून लवण दिए दिलाम, आर दिए दिच्छी 1 टीस्पून सादा तेल। हल्का गरम जल दिए मयदाटाके भालो करे मेखे नेब। आपनारा चाहले मयदा ना दिए आटा दिए रेसिपिटा तैरी करते पारें। मयदाटाके भालो करे मेखे नेवार पर 5 मिनिटेर जन्य ढेके रेखे देब। अन्य एकटी प्लेटे निये निएछि एकटा बड़ साइजेर आलुके, सेद्ध करे निएछि 4 टुकरो करे। एकटी बोले निये निलाम, आलुके ম্যাশ করে নিচ্ছে। আলু ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা। সব কিছু আলুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে। আপনারা যদি ধনে পাতা পছন্দ করেন তবেই দেবেন, না হলে ছেড়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সরষের তেল। তেলটাকেও আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আলু রেডি হয়ে গেছে। অন্যদিকে ময়দা ঢেকে রেখেছিলাম, খুলে দিয়েছি ঢাকনা। হাতে করে আরও একটু মেখে নিচ্ছি, অনেকটাই আরও বেশি সফট হয়ে গেছে। এইবার লেচি কেটে নেব। লেচিগুলিকে এইবার গোল করে নেব। একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি। এখানে আমি ময়দা বা তেল ছাড়াই বেলে নিচ্ছি। আপনাদের প্রয়োজন হলে অল্প একটু ময়দা ছড়িয়ে বেলে নেবেন। 4 সাইড থেকে এইভাবে কেটে দিচ্ছি। চার সাইডে এইভাবে কেটে দিলাম। এই অংশটা ফেলবো না, এর থেকেও আরো একটা পরোটা তৈরি করে নেব, একটা সাইডে রেখে দেব। আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর এইবার এইভাবে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো বুঝে আলুর পুর এইভাবে দিয়ে দিতে হবে। ওপর থেকে দিয়ে দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপও আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন। শুধুমাত্র আলুর পুর দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। 4 সাইডে আমি এইভাবে জল লাগিয়ে পরোটাগুলোকে রেডি করে নেব। তারপর এইভাবে মুড়ে দিচ্ছি। 4 সাইড থেকে এইভাবে ধরে মুড়ে দিলাম, আর অল্প একটু জল লাগিয়ে মুড়ে দিচ্ছি। তার মানে কোনো রকম খুলে যাওয়ার সম্ভাবনা নেই। এটা রেডি হয়ে গেল। গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে এগুলিকে ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলিকে ভেজে নিচ্ছি। আবার বলছি, এই রেসিপিটা আপনারা ময়দা ছাড়া আটা দিয়েও করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে ঘুরিয়ে দিচ্ছি অন্য সাইড ভাজার জন্য। ভাজা হয়ে গেছে। এইবার আমি এইগুলিকে তেল থেকে তুলে নিচ্ছি, একটা প্লেটে তুলে নিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে। একটাকে আমি নিয়ে একটু ভেঙে দেখিয়ে দেব। দেখুন ভেতরটা দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। খুব সহজেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে একটি সেরা স্বাদের জলখাবার তৈরি হয়ে গেল। আপনারা এই রেসিপিটা সকালেও তৈরি করতে পারেন বা বিকালেও তৈরি করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।